মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কি করে হবে এই নিয়ে তো আমার হাজারো ভিডিও দেখেছো। আজকে আলোচনা করব যে আগামী 5 বছর 10 বছর এই জব করার পর তোমার যদি মনে হয় যে আমি জব করতে চাইছি না তারপরে কি হবে, ভবিষ্যৎটা কি আছে। অনেকের মধ্যে তোমাদের এই প্রশ্নটা জাগে যে আমরা কি এই প্রফেশনে 20 বছর কাজ করতে পারবো, তো যদি না পারি, যদি এই দৌড়ঝাঁপকে পছন্দ না করতে পারি তাহলে কি হবে। তো এই কারণে অনেকে বলতে পারা যায় যে সেলস প্রফেশনকে ভয় পায়। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ওই সকল ক্যান্ডিডেটকে একটা তথ্য দিতে চাই, তোমরা যদি এই প্রফেশনে আগামীতে 5 বছর কিংবা 10 বছর থাকতে পারো কতগুলো বিজনেসের কনসেপ্ট তোমার কাছে আছে, কতগুলো জায়গাতে তোমরা নিজেদেরকে এস্টাবলিশ করতে পারবে, তাই নিয়ে আজকে আলোচনা করব। খুব নতুন তথ্য দিতে চলেছি আর এই তথ্যগুলো 100% অথেন্টিক এবং রিয়েল। তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমে বলবো, যদি তোমার মনে হয় যে 5 বছর বা 7 বছর কাজ করার পর যে এই প্রফেশনটা আমার থেকে সুইটেবল নয় বা আমি যে থিংকিং করছি দ্যাট কাইন্ড অফ মানি অর ফেম বা যাই হোক না কেন অ্যাচিভ করতে পারছি না, আই নিড মাই ওন, আমার নিজস্ব কিছু একটা প্রতিষ্ঠান চাই, যে নিজস্ব কোনো একটা আইডেন্টিটি চাই, সেই ক্ষেত্রে আমি যে কোনো একটি কোম্পানিকে নিয়ে নিজের অঞ্চলে সেল করতে পারি, যে কনসেপ্টটাকে আমরা বলি পিডি কনসেপ্ট, প্রমোশনাল কাম ডিস্ট্রিবিউটর। অর্থাৎ তুমি একটি কোম্পানি 1 লাখ টাকার মাল আনলে, ওই 1 লাখ টাকার প্রোডাক্টটা যেহেতু তোমার মার্কেটিং জানা আছে, যেহেতু তোমার ডক্টর সম্বন্ধে জানা আছে, তুমি কাস্টমার জানো, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবসা করতে পারি। বর্তমানে হাজারো ব্যক্তি কিন্তু এই প্রফেশনে আছে। পিডি কোম্পানির কনসেপ্ট পেয়ে যদি আমরা লক্ষ্য করি, যদি 100টা ব্যক্তি থাকে তার মধ্যে 60টা ব্যক্তি কোথাও না কোথাও একটা সময় কোনো একটা কোম্পানি অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ জব করেছে বা অ্যাজ এ এএসএম কাজ করেছে, পরবর্তীকালে একটি কোম্পানিকে নিয়ে কাজ করছে। তো সেখানে যদি তোমার মাসে সেল 3 থেকে 4 লাখ টাকা হয়ে যায়, অনায়াসে 70 থেকে 80 হাজার টাকা মাসে তুমি ইনকাম করতে পারবে যদি এই পিডি কোম্পানি কনসেপ্টে যাও। তাহলে এটা একটা আইডিয়া যেটা বর্তমানে অ্যাপ্লিকেবল, যেটা আমরা বর্তমানে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। এছাড়াও আরেকটি জিনিস আমরা করতে পারি, যদি আমার মনে হয় যে আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ 5 বছর বা 7 বছর করেছি, আমরা কিন্তু পরবর্তীকালে ওষুধের দোকান খুলতে পারি উইথ ডায়াগনস্টিক সেন্টার। এখানে আমার অবশ্যই ক্যাপিটাল একটু বেশি লাগে, তার জন্য তোমাকে ডে 1 থেকে প্ল্যানিং করতে হবে যে ইন ফিউচার আগামী 10 বছর পর এটা আমার প্ল্যানিং আছে। তো ওষুধের দোকান উইথ ডায়াগনস্টিক সেন্টার, এই ধরনের যে কনসেপ্টটা যদি তুমি খুলতে চাও, সেই ক্ষেত্রে তোমার মেন কাজটা কি হবে, তোমার কাস্টমার বেসকে স্ট্রং করা। যে 10 বছর তুমি এই প্রফেশনে থাকবে সেখানে অ্যাটলিস্ট যদি তোমার 20 থেকে 30 ডক্টর হাতে থাকে বা নতুন যারা এমডি ডক্টর বা এমবিবিএস ডক্টর সাথে যদি তোমার পরিচিতি থাকে, তাহলে তুমি বলতে পারবে চলুন স্যার আমার চেম্বারে অমুক ডেটে। তারপর এরকম ভাবে কি করা যেতে পারে, অলমোস্ট আমরা 6 দিনে 6টা ডাক্তারকে বসিয়ে একটা সেল জেনারেট করতে পারবো, এবং ডাক্তারকে যখন বসালাম ওনারা যখন বলবেন যে বিভিন্ন রকমের রিপোর্ট দেবেন, সেটাও যদি আমার ডায়াগনোস সেন্টারে হয়, কনসেপ্টটা বুঝতে পারছি নিশ্চয়ই, একটা বড় অ্যামাউন্টের কিন্তু খেলা তোমরা খেলতে পারবে যদি এই প্রফেশনে এন্টার করো। কেন বলছি যদি, কারণ এই প্রফেশন এমন একটা প্রফেশন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যেখান থেকে তুমি কথা বলতে শিখ, তুমি মার্কেটিং নলেজ বেড়ে যাবে, তোমার সেলস কনসেপ্ট ক্লিয়ার হবে। সেলস এমন একটা জিনিস যে কোনো জায়গাতে, যে কোনো ইন্ডাস্ট্রি টপ জায়গা, মানে সেলস যদি তুমি না পারো তুমি কোনো ব্যবসাকে করতে পারবে না। তাহলে ব্যবসার বুনিয়াদী জায়গা সেলস, আর সেলস যদি শিখে ব্যবসা করো কেমন হবে, তাই না? তো এটাও আমরা করতে পারি। বর্তমানে এই যে কনসেপ্টটা বললাম, পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে কিন্তু এরকম কনসেপ্ট নিয়েও কিন্তু অনেক এমআর কাজ করছে। নেক্সট আরেকটি কনসেপ্ট আমি তোমার সাথে শেয়ার করতে চাইছি, এটা একদম ইউনিক কনসেপ্ট। এই কনসেপ্টে যাব, তবে তার আগে একটি অ্যানাউন্সমেন্ট করতে চাই। তুমি কি এমআর হতে চাইছো, তুমি চাইছো যে সেলসের ট্রেনিং নিতে? আমি তোমার জন্য 2টো কোর্স লঞ্চ করেছি। একটি কোর্স আছে যেখানে তোমার লাইভ ক্লাস উইথ রেকর্ডেড ক্লাস, এটা আমরা হাইব্রিড ক্লাস বলতে পারি, যে কোর্সের মূল্য রেখেছি মাত্র 999 টাকা। আরেকটি কোর্স আছে যেখানে 32+ ভিডিও আছে, এর সাথে তুমি পাবে আমার সাথে চ্যাটিং ফেসিলিটি, এর সাথে তুমি পাবে আমাদের কমিউনিটি জায়গা। তো এই কোর্সের মূল্য রেখেছি মাত্র 499 টাকা। এই দুটোর মধ্যে যে কোনো একটি কোর্স তুমি এনরোল করতে পারো, ডেসক্রিপশনে কিন্তু ওই কোর্সের লিংক আমি দিয়ে দিয়েছি। চলো এবার 3 নম্বরের পয়েন্টে আসি। আমরা যেহেতু দীর্ঘ 5 বছর বা 7 বছর বা 10 বছর এই প্রফেশনে থাকার পর সেলস বুঝে গেছি, কথা বলতে শিখে গেছি, তাহলে আমরা এই টেকনিকটাকে কাজে লাগিয়ে, এই স্কিলটাকে কাজে লাগিয়ে অন্য ব্যক্তির ব্যবসাকে আমরা এনহ্যান্স করতে পারি, বাড়াতে পারি। এক্সাম্পল দিই, ধরো তুমি কোন একটা শহরে আছো, ওই শহরে দেখলে যে মেডিকেলের সব ঠিকঠাক করে সেল হচ্ছে না, বা তুমি দেখলে যে কোন একটা ব্যবসাদার অনেক টাকা ফাঁসিয়েছে কিন্তু সেরকম সেল জেনারেট করতে পারছে না, তুমি তার কাছে গিয়ে বলতে পারো যে আপনার ব্যবসাকে এনহ্যান্স করার জন্য, গ্রো করার জন্য আমি আপনার পাশে আছি, আমি আপনাকে হেল্প করতে চাই। এবার তুমি বিভিন্ন রকমের তাকে আইডিয়া দিতে পারো যে আপনি এটা করুন, আপনি ওটা করুন, আপনি এটা ইনভেস্ট করুন। প্রয়োজনে বলো যে আপনি যদি একটা মার্কেটিং এর জন্য 2 টাকা লাগান, আমি ওখানে 50 পয়সা লাগাতে চাইছি, আপনার যে গ্রোথটা হবে
ওই গ্রোথের আমাকে 10% দিয়ে দেবে তো এরকম ভাবে আমরা আর পাঁচটা বিজনেসম্যানের বিজনেসকে গড়ে করিয়ে আমরা কিন্তু নিজেদেরকে একটা এস্টাবলিশ করতে পারি এই কনসেপ্টটা আমাদের হয়তো শহরতলিতে বা আমাদের গ্রামেগঞ্জে এখনো ব্যাপারটা আসেনি তবে কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে একটা ইউনিক কনসেপ্ট তোমাকে শেয়ার করলাম এটা কিন্তু আমরা করতে পারি আগামীতে এটাকে আমরা ডিজিটাল সেলস মার্কেটিংও বলতে পারি তাহলে এই কনসেপ্টে যদি আমরা কাজ করি আগামীতে 10টা কোম্পানিকে 10 ব্যবসাদারকে আমরা যদি হেল্প করি সেখান থেকে আমার যে গ্রস মার্জিনটা হবে এটা কিন্তু খারাপ হবে না এছাড়াও আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব করার পর আমরা কোচিং করতে পারি আমরা কাউন্সিলিং করতে পারি আমরা ওয়ান টু ওয়ান কোনো একজন ব্যবসাদারকে বলতে পারি যে আপনি আপনার ব্যবসার পোর্টফোলিও দেখান কিভাবে ব্যবসা করছেন কোথায় সমস্যা হচ্ছে কেন সেলস আপনার হচ্ছে না কেন কাস্টমার আসছে না এই নিয়ে ওনার সাথে তোমরা কনসাল্ট করতে পারো কোচিং দিতে পারো ইভেন পরবর্তীকালে স্টুডেন্টদেরকে শেখাতে পারো হাউ টু বিকাম এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ লাইক মি ওকে তাহলে আমরা কোচিং বা কাউন্সিলিংও করতে পারি এবং সর্বশেষ যে টেকনিকটা শেয়ার করব এটা হবে একদমই ইউনিক সাপোজ তুমি সময়ের চক্করে পারিপার্শ্বিক প্রেসারে বা যা হয় যেমনই হোক আমরা বলি না যে বাবা মা বা ফ্যামিলি এই সমস্ত দেখে আমাকে রিপ্রেজেন্টেটিভ হতে হয়েছে বাট আমার ভালোবাসা ছিল আমি একজন ভালো বাঁশি বাজাতে জানি ছোটবেলা থেকে ভালো বাঁশি বাজাতাম পারফর্ম করতাম বাট সেটা কিন্তু হয়নি এমআরের পাশাপাশি ওই বাঁশি বাজানোটাও কিন্তু আমার একটা প্রফেশন হতে পারে আগামী কি করে হতে পারে তার একটা এক্সাম্পল দিই ধরো তোমার ভালোবাসা ছিল বাঁশি বাজানো তুমি ভালো করে ফ্লুট বাজাতে পারতে তোমার টেকনিক্যাল নলেজ আছে তোমার এই স্কিলটার ডেপথ নলেজ আছে এবার তুমি কি করো যে প্রতিটা দিন অ্যাটলিস্ট চেষ্টা করো যে প্রতি সপ্তাহে দুটো বা তিনটে ইউটিউবে ভিডিও দাও ফ্লুট কিভাবে বাজাতে হয় যে টেকনিক্যাল বা টার্মস গুলো আছে সেগুলো শেখাও ভিডিও মাধ্যমে যেমনটা এখন তোমাকে আমি শেখাচ্ছি তো এই ভিডিও যখন তুমি পাবলিশ করবে একটা একটা করে যার ইন্টারেস্ট আছে যে এই বাঁশি বাজানো তারা কিন্তু তোমার সাথে যুক্ত হবে একটা দুটো তিনটে চারটে করে সাবস্ক্রাইবার হবে দেন তুমি বলো যে আমি একটি ওয়ার্কশপ করেছি আমি একটি 21 ডেজ একটা কোর্স বানিয়েছি যার মূল্য রেখেছি 499 টাকা যেখানে আমি এভরি সানডে সানডে লাইভ ক্লাস দিচ্ছি এবং তোমাদেরকে হাতে ধরে শেখাবো কিভাবে বাঁশি বাজাতে হয় তো এইটা যখন তুমি করবে তুমি দেখতে পাবে এনরোলমেন্ট হচ্ছে কারণ যাদের ইন্টারেস্ট আছে তারা করবে এরকম ভাবে কিন্তু আমরা একটা যে কোনো স্কিল কি যেটা আমার ভালো লাগা ছিল ফ্রম মাই চাইল্ডহুড ওটাকে আমার প্রফেশন হিসেবে করতে পারি এবং পরবর্তীকালে এটাকে আমরা আরো বেশি সেলস জেনারেট করতে পারি আরো 5টা মানুষের কাছে পৌঁছে গিয়ে আমরা সেলসটাকে বাড়াতে পারি যেহেতু আমার সেলসের নলেজ আছে বুঝতে পারছি নিশ্চয়ই তো এইরকম ভাবে আমরা এমআর কাজ করার পাশাপাশি আগামীতে এই কয়েকটা বিজনেস আমরা ভবিষ্যতে করতে পারি যদি তোমাদের জানা আরো কোনো আইডিয়া থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও টপিক যদি চাও যে এটার উপর স্যার বলুন আমি তো রেডি আছি যে কোনো একটি টপিক তোমরা সিলেক্ট করো ওই টপিকের উপর যত বেশি লাইক পড়বে আমি তোমাদের জন্য একটা ডিটেইলসে ভিডিও বানাবো তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ